নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সিংহ রাশির কেমন যাবে আপনার স্বাস্থ্য ভাগ্য সন্তান ব্যবসা কর্ম শিক্ষা প্রেম সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি মোটো স্কিপ করে দেখবেন না কারণ এই রাশিফলটি আপনাদের জন্য আমি প্রতি মাসে তৈরি করি কিন্তু এই রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে অথবা গাইড হিসাবে কিন্তু নিন আমি কখনোই বলি না যে এই রাশিফল আপনাদেরকে হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট ফল দিবে কিন্তু হ্যাঁ এই রাশিফল আপনাদেরকে গাইড হিসেবে এবং চলার পথের পাথর হিসেবে কিন্তু কাজে দিবে আপনাদের রাশির অধিপতি ষষ্ঠভাবে অবস্থান করছে এবং পনেরোই ফেব্রুয়ারি আপনার রাশি পরিবর্তন করে ষষ্ঠ ভাব থেকে ভাবে প্রবেশ করবে দেখুন আমি একটি কথা বলি প্রথম কথা আপনার শরীরের পার্টটা নিয়ে কিন্তু চোদ্দো তারিখ অবধি অবশ্যই কনসাসনেস থাকুন শরীরের জায়গাটা নিয়ে কিছু না কিছু সমস্যা ছোটোখাটো ইমিউনিটি সিস্টেম নিয়ে সমস্যা আপনারা এ সময় ফাস্ট ফুড জাঙ্ক ফুড থেকে এড়িয়ে চলুন এবং স্বাস্থ্যের দিকটা অবশ্যই আপনারা নজর দিন কত চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত চোদ্দোই ফেব্রুয়ারি পর থেকে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু রয়েছে কারণ ষষ্ঠ ভাবে ডিস্টার্ব কিন্তু করবে কিন্তু যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবেন কম্পিটিটিভ পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে ভালো এবার আসি আপনাদের শিক্ষা দেখুন আপনাদের পঞ্চম প্রতি নবমভাবে অবস্থান করছে এবং সরাসরি পঞ্চম ভাবকে দেখছে এবং পঞ্চম ভাবে আপনার অবস্থান করছে আপনার শুক্র এবং আপনার বুধ যদিও সরে যাচ্ছে কিন্তু প্রথম দিকে বুথ কিন্তু আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে দেখুন আমি একটা কথা বলবো এ মাসে আপনাদের শিক্ষার জায়গাটা কিন্তু খুব ভালো যাদের কোনো গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে কোনো পরীক্ষা রয়েছে বা কম্পিটিভ পরীক্ষা রয়েছে অথবা আপনার কোনো তাতে অ্যাডমিশন নিতে চাইছেন বা স্ট্রিম চেঞ্জ করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট কিন্তু ভালো উচ্চ শিক্ষা হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো এবং আপনারা যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষার জায়গাটা কিন্তু খুব ভালো ফল কিন্তু আপনাদেরকে দিতে চলেছে সিংহ রাশি লিখে রাখুন সিংহ রাশির শিক্ষার জায়গাটা কিন্তু এই মাসে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে উচ্চশিক্ষার জায়গাটা সিংহ রাশির এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তি প্রবল যোগ রয়েছে আপনার যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু এই গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু আপনাদের রয়েছে প্রেমের জায়গাটা বলি প্রেমের জায়গাটা আপনাদের ক্ষেত্রে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত খুব ভালো চোদ্দোই ফেব্রুয়ারি পর থেকে কিছুটা ডিস্টারবেন্স কিন্তু দিবে অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের লাভ কানেকশানটা খুব ভালো রয়েছে চোদ্দই ফেব্রুয়ারি পর থেকে আপনাদের কিছু 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 ডিস্টার্ব কিন্তু দিতে কিন্তু শুরু করবে আমি একটু বারবার বলি প্রেমের জায়গাটা অবশ্যই নজর রাখুন কারণ কাটো আর্গুমেন্ট বা ছোট্ট একটা ইস্যু আপনাদেরকে বড় ধরনের নিজেদের মধ্যে একটা মত বিরোধ বা মত পার্থক্য তৈরি কিন্তু করতে পারে অর্থাৎ আপনি সিংহ রাশি মানুষ এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের গাঢ় দেখা কিন্তু যাচ্ছে এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মার্জন করবেন এরপর যে পাঠটি আমি বলবো আপনাদের ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে শিক্ষা বললাম প্রেম বললাম স্বাস্থ্য এবার আসি আপনাদের দাম্পত্য সুখ দেখুন সপ্তম ভাবে কিন্তু শনি কিন্তু অবস্থান করছে দেখুন এবং শশন এবং মহাপুরুষ সাহযোগ সৃষ্টি করছে দেখুন আপনাদের দাম্পত্য সুখের জায়গায় কিন্তু যথেষ্ট ভালো গাঢ় দেখা যাচ্ছে দাম্পত্য সুখ এবং আপনাদের লাইফ পার্টনারের উন্নতি জীবনে উন্নতি নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে এবং পাশাপাশি যারা ব্যবসা করছেন আপনি যে স্ট্রিমে ব্যবসা করুন না কেন আপনি যদি ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন বা আপনি যদি কোনো ফাস্ট ফুডের বিজনেস করেন অথবা লোহার বিজনেস করেন অথবা আপনার একটা গ্লোসারি শপ রয়েছে বা কসমেটিকের শপ রয়েছে বা খুচরো ব্যবসাগুলো করেন আপনাদের ব্যবসার জায়গাটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে খুব ভালো কিন্তু এই মাসে দেখা যাচ্ছে কারণ সপ্তমভাবে সপ্তম প্রতি অবস্থান করে যেমন বিয়ের জায়গাটা আপনাদের ভালো দেবে যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রতিষ্ঠা করছেন এই ফেব্রুয়ারি মাসে আপনাদের বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কথাবার্তা কনফার্ম হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের যেমন ভালো তেমনি আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো লাইফ পার্টনারের উন্নতি আপনাদের নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে এবার আসি আপনাদের ভাগ্য দেখুন ভাগ্য কেমন যাবে আপনাদের ভাগ্য হবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং ভাগ্যাধিপতি ছয় ফেব্রুয়ারি থেকে তুঙ্গ অবস্থান করছে আমি একটি কথা বলবো আপনাদের যথেষ্ট ভালো সময় কিন্তু আসতে চলেছে ভাগ্যের দ্বারা অর্থাৎ যারা অনেক বাধা বিঘ্নের মধ্যে দিয়ে কাজটা হবে হবে কি না দোনা ছিলেন বা কোনো কাজ আটকে দীর্ঘদিন ধরে আছে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন না যে কোনো কাজে সেখানে কিন্তু আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু এ মাসে কিন্তু সাপোর্ট পেতে চলেছে আমি এক কথাই লিখেছি সিংহ রাশি গর্জন করবে অর্থাৎ যে কোনো কঠিন কাজ আপনাদের সম্পন্ন এই মাসে কিন্তু হতে চলেছে অর্থাৎ অর্থাৎ আপনারা যদি লোহাতেও হাত দেন সেটা কিন্তু সোনাতে পরিণত হতে চলেছে অর্থাৎ ভাগ্যভাব স্ট্রং কর্মের জায়গাটা যদি বলি কর্মাধিপতি আপনাদের পঞ্চমভাবে এবং ষষ্ঠভাবে অবস্থান করছে এবং কর্মের জায়গাটা আপনাদের কিছুটা হলো চাপ থাকবে অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা আপনাদের মতবিরোধ মত পার্থক্য হতে পারে কিন্তু মোটামুটি কর্মের জায়গাটাতে যদি আপনারা যা হবে হবে দেখে নেব এরকম জায়গাটা যদি নিয়ে চলেন আপনাদের কর্মের জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে আমি একটি কথা আপনাদেরকে আবারও বলছি কর্মক্ষেত্রে যে খুব একটা যে চাপ আমি মানে খুব যে সমস্যা দেখতে পাচ্ছি না কিছু পলিটিক্স হতে পারে কিন্তু আপনাদেরকে চোখ কান বুঝে এখন সব সহ্য করতে হবে কারণ এই সময়টা কর্ম চেঞ্জের জন্য কিন্তু আদর্শ সময় নয় আপনাদের ফিনান্সিয়াল জায়গায় যদি বলি অর্থনৈতিক জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু এই মাসে দেখা যাচ্ছে অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজুদ হতে চলেছে এবং যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন ফ্যামিলি প্ল্যানিং করছেন আপনি সিংহ রাশির মানুষ সন্তান প্ল্যানিং জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সন্তান প্রাপ্তির একটা গাঢ় যোগ কিন্তু রয়েছে এবং যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা যথেষ্ট লাভ পেতে চলেছেন লিখে রাখুন ফরেন কানেকশানগুলো আপনাদের আসবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যাত্রা কোনো ভ্রমণের সম্ভাবনা কিন্তু গাঢ় এই ফেব্রুয়ারি মাসে কিন্তু দেখা যাচ্ছে এবং বড় কিছু শুভ সংবাদ আপনাদের এই মাসে কিন্তু আসতে পারে আপনি সিংহ রাশি মানুষ কোনো একটা গুড নিউজ মাসে আপনারা কিন্তু পেতে পারেন যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত বা অথবা আপনারা মার্কেটিং লাইনে বা সেলস লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন এই জায়গা থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন তবে হ্যাঁ রাগ জেদ কমাতে হবে মানসিক চাপ থাকবে ছোটোখাটো অ্যাক্সিডেন্টের চোখ কিন্তু রয়েছে ছোটোখাটো দুর্ঘটনা ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন পাশাপাশি আপনারা সূর্য দেবতাকে জল নিবেদন করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পাবেন এবং ফেব্রুয়ারি মাসে বেশ কিছু আপনাদের পরিবর্তন লট অফ চেঞ্জ আপনাদের কিন্তু হতে চলেছে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে অর্থাৎ এই ছিল সিংহ রাশি ফেব্রুয়ারি মাস কেমন যাবে সমস্ত কিছু বিস্তারিত আমি আলোচনা করলাম যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন দেখুন হুবু হু মিলবে আমি আবারও বলছি দাবি করি না আপনাদের জন্ম ছকে যদি নবগ্রহের পজিশান যদি খারাপ থাকে তার সঠিক প্রতিকার প্রতিবেদন করুন কারণ আমি এটা যে বলছি কি না এটা একটা সার্বিক বিচার বর্তমান গ্রহের গোচর ধরে এই বার্তাটি আপনাদেরকে আমি দিলাম আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি আপনারা শেয়ার করুন দেখুন সিংহ রাশির কেমন যাবে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম নমস্কার ধন্যবাদ